মহান মে দিবস আজ আর্থিক নিরাপত্তাহীনতায় দেশের অধিকাংশ শ্রমজীবী বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ খুলনা সিটি নির্বাচনে পাল্টে যেতে পারে সব হিসেব বিএনপির ভেতরের প্রস্তুতি আওয়ামী লীগের কাছে চ্যালেঞ্জ উন্নয়ন বঞ্চিত ঢাকা উত্তর সিটির 52 নং ওয়ার্ডের জনগণ বেহাল সড়ক আর জলাবদ্ধতা দুর্ভোগের কারণ সমস্যার অন্ত নেই গাইবান্ধা বেসিক শিল্প নগরে গ্যাস বিদ্যুতে বড় সংকট দ্রুত পদক্ষেপ চান উদ্যোক্তারা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে রয়েছি আমি লাইলা ডরিন এবারে বিস্তারিত আজ মহান মে দিবস বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে এতে অন্তত 10 শ্রমিক প্রাণ হারান আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বিশ্বে আদায় হয় শ্রমিকের অধিকার সেই থেকে বিশ্বের কমপক্ষে 80টি দেশের সঙ্গে বাংলাদেশও শ্রম দিবস পালিত হয় মর্যাদার সঙ্গে শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে শ্রম দিবস 2023 আরও জানাচ্ছেন শামিমা আক্তার দেশে দুই রকম খাতে শ্রমিকেরা কাজ করে আনুষ্ঠানিক খাত এবং অনানুষ্ঠানিক খাত মাত্র 20 ভাগ শ্রমিক কাজ করে আনুষ্ঠানিক খাতে আর 80 ভাগ অনানুষ্ঠানিক খাতে অনানুষ্ঠানিক খাতে শ্রমিকদের নিয়মিত কোনো কাজের ব্যবস্থা নেই নেই কোনো নিয়মিত মজুরির ব্যবস্থা থাকে না কোনো কর্মঘণ্টার নিয়ম এখানে বেশিরভাগ সময় অনাধুনিক প্রযুক্তিতে কাজ করতে হয় সে কারণে শ্রমিকদের উৎপাদন ক্ষমতা অনেক কম তারা দিনরাত খেটেও মালিকের দ্বারা শোষিত হয় কম খেয়ে বেশি কাজ করার প্রবণতায় তারা কোনোভাবে বেঁচে থাকে 11 বছর বয়সী হাসান ধোলাইখালের গাড়ির গ্যারেজে কাজ করে গত 3 বছর যাবৎ তিন ভাই এক বোনের পরিবারে বাবা মা সবই আছে নেই অর্থনৈতিক নিরাপত্তা যে বন্ধু করোনা আছে বন্ধু কোনো মানে কষ্ট করে পরে আমার অনেক কষ্ট হয় পরে আমি পড়া চাকরি আবরছি একইভাবে অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় দেশের অধিকাংশ শ্রমিক আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি থাকছে না তাদের প্রতিদিনই সংসারের সুখ ফেরাতে কর্মঘণ্টা বাড়িয়ে বেশি আয়ের চেষ্টা তাদের এখন আয় রোজগার এরকম হয় না এখন কাজকাম কম হয় এখন এই কাজকাম করে সংসার চালানো সম্ভব না 5 কেজি চাল কিনবে গেলেই তো 70 টাকা লাগে 270 টাকা কয় টাকা কামাই করি বাবার হিসেবে তো মজুরির দাম কমে অর্থনীতিবিদ এম এম আকাশ দেশের বর্তমান শ্রমিকদের তিন ধরনের সমস্যার কথা উল্লেখ করে বলেন ন্যূনতম মজুরির নামে পৃথিবীর সর্বনিম্ন মজুরি পায় বাংলাদেশের শ্রমিকেরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাদের জীবনমানকে টিকিয়ে রাখতে হলে বিকল্প ব্যবস্থার প্রয়োজন স্বর্ণডিম্ব প্রসবিনী হাং অংশকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে তাকে ন্যূনতম 20,000 টাকা দিতে হবে অথবা যদি 20,000 টাকা না দেয় তাহলে তাকে রেশন দিতে হবে চাল ডাল তেল নুন দিতে হবে এবং আবাসনের ভাড়াটা তাকে ফিক্স করে দিতে হবে অথবা আবাসনের সুবিধা দিতে হবে আর যদি শিক্ষা এবং স্বাস্থ্য নিশ্চিত করতে না পারে তাহলে আমরা মধ্য আয়ের দেশ হতে পারব এ সময় তিনি আরও বলেন রাজনৈতিক সদিচ্ছাই পারে শোষিত নিপীড়িত এই শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করতে শামিমা আক্তার দেশ টিভি ঢাকা প্রকৃতির সবুজ চাদরে মোড়ানো চা বাগানে সারাদিন কাজের পর একজন চা শ্রমিকের মজুরি 170 টাকা নেই নিজস্ব নৃতাত্ত্বিক জাতিগত পরিচয় লেখাপড়ার সুযোগ নেই সন্তানদের নেই স্যানিটেশন ও চিকিৎসার ব্যবস্থাও প্রায় 200 বছর ধরে অধিকার বঞ্চিত শ্রমিকদের শ্রমে ঘামে চা শিল্পের উন্নতি হলেও এ শিল্পের কারিগরদের জীবনমানের মৌলিক অধিকার আজও উপেক্ষিত মনোভি বাজার থেকে সালে এলাহি কুটির ছোট ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট
দেশের 163টি চা বাগানের মধ্যে মৌলভী বাজারে 92টি চায়ের বাগানে কর্মরত লক্ষাধিক চা শ্রমিক বছরের পর বছর ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও নানা বঞ্চনার শিকার হতে হচ্ছে তাদের। ভারতের উড়িষ্যা, ত্রিপুরা, মাদ্রাস সহ বিভিন্ন রাজ্য থেকে ভাগ্যের অন্বেষণে এদেশে আসেন চা শ্রমিকরা। এমন সব ভাঙাডেরায় কোনো রকমে মাথা গুঁজে থাকেন চা বাগানিরা। মৌলিক অধিকার বঞ্চিত চা শ্রমিকরা কাজ করতে গিয়ে অঙ্গহানি ঘটলেও কপালে জোটে না কোনো সাহায্য। বাগানে কর্মরত শ্রমিকদের জন্য নেই প্রাথমিক ও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ। নিজের অধিকার নিয়ে যেন সোচ্চার না হতে পারে সেজন্য মালিকপক্ষের সহযোগিতায় নেশার ঘরে রাখা হয় শ্রমিকদের। পরিকল্পিতভাবে প্রতিটি চা বাগানে রাখা হয়েছে মদের দোকান। এই বেতন দিয়ে সংসার চালানো যায় না, এইবার এই টাকাটা দিয়ে আমরা বাচ্চা কাচার লেখাপড়ার খরচ হয় না, চাল দিও আমাদের বাচ্চা কাচাদের যে আহার জুড়াতে পারি না। এই শিল্পের সাথে জড়িত চা শ্রমিক সম্প্রদায়ের প্রায় 7 লক্ষ মানুষ, কিন্তু অন্যান্য শিল্পের তুলনায় চা শ্রমিকরা মজুরি পান খুবই অল্প। জীবন ধারণে প্রয়োজন ন্যূনতম সুযোগ সুবিধা তো ভাগ্যে জোটেই না, উল্টো আছে শুধু অবহেলা নির্যাতন। ঘরে বৃষ্টি পরে, নম্বরও আমরা ভিজি, ঘরও আয়া ভিজি, কাটতে দিছে তো তিন নাই, তিন দিশে তো লোহা নাই। চা শ্রমিকদের সংগঠন প্রতি বছর মে দিবসে শ্রমিক সমাবেশ করে তাদের দাবি দাওয়া তুলে ধরলেও তার কখনোই বাস্তবায়ন হয় না। চা বাগানে মাতৃত্বকালীন 6 মাসের ছুটির দাবি আজও উপেক্ষিত। নারীদের জন্য 4 মাস এই মান্থলি মাতৃত্বকালীন ছুটি, এই মাতৃত্বকালীন ছুটি জননেত্রী শেখ হাসিনা যেন আমাদের চা বাগানের জন্য 6 মাস মাতৃত্বকালীন এই ছুটি বরাদ্দ করে। মে দিবসে শ্রমিকদের অধিকার আদায়ের দিবস, তা চা শ্রমিকরা এখনো বুঝতে পারেনি বলেই তারা ভূমির অধিকার বঞ্চিত বলে মত চা শ্রমিক নেতাদের। আমাদের ভিটা উচ্ছেদ আইন এখনো রয়ে গেছে কাগজে কলমে, সেই আইন সংশোধন হওয়া দরকার। আমাদের প্রতিটা মানুষের সরকারি চাকরি উচ্চ শিক্ষায় কোটার আবশ্যকতা আছে। মে দিবসের পর চা বাগানের শ্রমিকদের বকেয়া মজুরির জন্য আবারও আন্দোলন হতে পারে বলে জানান এই নেতা। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমরা 170 টাকা মজুরি দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এরিয়া টাকা আমরা পাইনি। সেটা নিয়ে চা বাগানে এখনও উত্তপ্ত পরিস্থিতি, খারাপ, মানুষের যে কোনো সময় আবার আন্দোলন সংগ্রাম করতে পারে। দেশে চা জনগোষ্ঠী নিবন্ধিত শ্রমিক রয়েছে প্রায় 94,000, অনিবন্ধিত শ্রমিক আরও 40,000। নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে আওয়ামী লীগের জন্য। বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিলেও সেই সময় বদলে যেতে পারে দলীয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত। গেল সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুও নির্বাচনে অংশগ্রহণের জন্য রয়েছেন খোশ মেজাজে। এছাড়া সামনে রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ফলে নড়ে চড়ে বসেছে বড় দুই দলের নেতারা। মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনার্থে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন, এতদিনে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও শেষ সময় বদলে যেতে পারে দলীয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত। প্রস্তুতি চলছে ভিতরে ভিতরে। 2018 সালের সবশেষ নির্বাচনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক। পরাজিত বিএনপির মেয়র প্রার্থীও ইঙ্গিত দিচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করার। বলেন, আন্দোলনের অংশ হিসাবে হলেও দলে নির্বাচনে অংশ নেওয়া উচিত। এই নির্বাচনটা আন্দোলনের অংশ হিসাবে যাওয়া যায় কিনা, এটি টেস্ট কেস হিসাবে বিএনপি যেতে পারে। এবং এই নির্বাচনের ফলাফল যাই হোক, যদি বিজয়ী হই আমরা, তাহলে উত্তাল হবে দেশ যে বিএনপি জনপ্রিয় বিএনপি একে ঠেকা রাখতে পারবে না আওয়ামী লীগ কোনোভাবে। আর যদি ভোট ডাকাতি হয়, তাহলে আমরা বলতে পারবো যে সরকারের চেহারার পরিবর্তন হয়নি। এখনও সরকার মুখে যাই বলুক, ভোটে যে সরকার ভোট ডাকাতি করে। এখনও দলের হাইকমান্ডের দিকে তাকিয়ে খুলনা নগর বিএনপির নেতাকর্মীরা দলীয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত পেরে প্রস্তুত আছেন তারা। নীতি নির্ধারণী সভায় যদি সিদ্ধান্ত হয় যে বিএনপি নির্বাচনে অংশ নিবে, তাহলে তার পরবর্তী সিদ্ধান্তগুলি আমরা কেন্দ্রের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। বিএনপি নেতাকর্মীদের জন্য এমন মনোভাব চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে আওয়ামী লীগের জন্য। যে কোনো নির্বাচনই একটা চ্যালেঞ্জ, আমাদের চ্যালেঞ্জের মোকাবেলাই আমাদের করতে হয়। আমরা নির্বাচন কিন্তু একদম যা মনোবলী রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা রাজনীতি করি না। আমরা চাই যে খুলনার মানুষ যাকে পছন্দ করবে তিনি নির্বাচন করবেন, সে নির্বাচন করুক এবং সেই বিজয় হয়ে খুলনার মানুষের খেদমত করবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 জুন অনুষ্ঠিত হবে খুলনা সিটি নির্বাচন। নিউজ ডেস্ক, দেশ টিভি।
রাজশাহী এক আসনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল চরমে উঠেছে। বর্তমান এমপির বিরুদ্ধে মাঠে নেমেছেন একাধিক নেতা, তারা মনোনয়ন চান আগামী সংসদ নির্বাচনে। তাদের প্রচারণা উত্তপ্ত এখন তানোর গোদাগাড়ির রাজনীতির মাঠ। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। বরেন্দ্র অঞ্চলের গোদাগাড়ি ও তানোর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী এক সংসদীয় আসন, ওই আসনটিতে গত তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী। এবার সেখানে মনোনয়ন চান গোলাম রাব্বানী, মোহাম্মদ আক্তারুজ্জামান ও আয়েশা আক্তার ডালিয়া। মনোনয়ন প্রত্যাশীদের দাবি, বর্তমান এমপি এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারেননি, জড়িয়েছেন নানা বিতর্কে। তানোরের বর্তমান সংসদ সদস্য, ইতিমধ্যেই উনি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন এবং বিভিন্ন কর্মকাণ্ডে উনি খুবই বিতর্কিত অবস্থানে আছেন। অনেক বেশি দুস্থ গরিব মানুষ এখানে এখানে আছে আর কি। এবং আমার আগে থেকেই অনেক আমার ভেতরে এই জিনিসটা আছে যে আমি গরিব দুঃখী মানুষের পাশে সবসময় থাকবো, তাদের জন্য কাজ করব। উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা অবশ্য বলছেন, যারা মনোনয়ন প্রত্যাশা করছেন তারা সবসময় নৌকার বিরুদ্ধে কাজ করেছেন, তারাই স্থানীয় আওয়ামী লীগে তৈরি করছেন বিভেদ। তৃণমূলের নেতারা যাদেরকে একেবারে আস্থা করে ছুঁড়ে ফেলে দেয়, তারা কি করেছিল 2018 সালের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত ব্যক্তির বিপক্ষে বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বড় দলে অনেকেই নমিনেশন চাইতে পারে, এইটা দোষের কিছু নয়। আজকের সফল প্রধানমন্ত্রী জননেত্রী সেখানে যার হাতে নৌকা তুলে দেবে তার পক্ষে জীবনের সর্বোচ্চটা দিয়ে কাজ করব। স্থানীয় সংসদ সদস্যের দাবি, মনোনয়ন প্রত্যাশার নামে কয়েকজন ব্যক্তি দলীয় শৃঙ্খলা নষ্ট করছেন, যার প্রভাব পড়বে আগামীতে। এই সিটটা বিএনপি জামাত অধ্যুষিত সিট ছিল, এটা আমরা অনেক কষ্ট করে এটাকে একটা জায়গাতে নিয়ে আসছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্বেই এই আসন থাকবে বলে আমি বিশ্বাস করি। আগামী সংসদ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, মনোনয়ন প্রত্যাশীরা বাড়িয়েছেন তাদের তৎপরতা, প্রচার প্রচারণায় থাকতে চাচ্ছেন এগিয়ে। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী। এবারে দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। দেড় যুগেও হয়নি রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 52 নম্বর ওয়ার্ডের বাউনিয়া বাজার থেকে সুলতান মার্কেটের মধ্যবর্তী রাস্তার উন্নয়ন। রাস্তায় খানাখন্দ আর বৃষ্টির পানিতে তৈরি হওয়া জলাবদ্ধতা যেন এ এলাকার মানুষের নিত্য সঙ্গী। দুর্ভোগের অভিশাপ থেকে মিলছে না কোনো মুক্তি, বারবার স্থানীয় জনপ্রতিনিধি আশ্বাস দিলেও নেই বাস্তবায়ন। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। গেল মার্চে দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগে প্রচারিত হয় রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 52 নম্বর ওয়ার্ডের বাউনিয়া বাজার থেকে সুলতান মার্কেটের রাস্তার বেহাল দশার খবর। উঠে আসে বৃষ্টি না হলেও রাস্তার খানাখন্দ আর সুয়ারেজ লাইনের অব্যবস্থার কারণে তৈরি হওয়া জলাবদ্ধতার চিত্র। স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছিলেন এক মাসের মধ্যেই কাজ শেষ হবে। এখন রিফ্যাঙ্গের জন্য একটা টেন্ডার হয়ে গেছে, আগামী 1-2 মাসের মধ্যে মানে আগামী মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক মাস পর আবারও বাউনিয়া বাজার এলাকার রাস্তার অবস্থা দেখতে দেশ টিভি টিম। উন্নয়ন তো দূরে থাক, অবস্থার অবনতি হয়েছে আরও। অল্প বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, যা গেল মাসের চিত্র থেকে আরও ভয়াবহ। রাস্তায় একটু বৃষ্টি হইলে মনে করেন যে ঘর থেকে বাইরে যায় না, রাস্তায় চলাচল করা যায় না, পুরো রাস্তায় ভাঙা। রিক্সা বড় বড় যে ট্রাক যায় না, ওরা ছিটে আমাদের যে জামার ভিতরে কাদা ফেলায়, নষ্ট হয়ে যায় জামা কাপড়। যাওয়া আসার অনেক সমস্যা হয়, একটা গাড়ি গেলে রাস্তা দিয়ে হাঁটতে গেলে রাস্তা মনে করেন শরীর ভাঙা যায়। প্রতিশ্রুতির পরও উন্নয়ন কাজ না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন স্থানীয়রা। এনে কথা ছিল কাজ করার, কিন্তু কেউ কইলো কাজ করে না, এ সেই কর করুম ভাইয়া করুম, এটা টাকা পয়সা হয়েছে কিন্তু করে না রাস্তাটা। আমাদের মাটির রাস্তা ভালো ছিল, 30 বছর ধরে কোনো এলাকায় কোনো উন্নয়নই দেখি না, কাজের কোনো নামই নাই। হ্যাঁ, আবার ওই সাইডে সামান্য কিছু অর্ধেক ধরছে, আসল রাস্তার খবর নাই, শাখা রাস্তা লয়ে টানাটানি করতেছে। কেন কাজ শুরু হয়নি জানতে যাওয়া হয় কাউন্সিলরের কার্যালয়ে, তবে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে আবারও আশ্বাস সড়ক মেরামতের, তবে আগের দেওয়া প্রতিশ্রুতি অস্বীকার করেন। না না, এই মাসের কথা বলি নাই, আমি বলছি যে এই মাসে টেন্ডার হয়েছে, একবার আগামী 2-1 সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। দুর্ভোগ থেকে একদিন মিলবে মুক্তি, সে আশাই প্রহর গুনছেন বাউনিয়া বাজার এলাকার মানুষ। নিয়াজ মোর্শেদ,
দেশ টিভি।